রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বর্তমানে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার সহ জেলা হাসপাতালগুলিতে উন্নত মানের পরিকাঠামো গড়ে উঠেছে। এর ফলে চিকিৎসা পরিষেবার উন্নতি হচ্ছে। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ষষ্ঠ বর্ষপূর্তি ও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও এদিন প্রজ্ঞা ভবনে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভারতের ট্রান্সফিউশন মেডিসিনের জনক হিসেবে পরিচিত ডাক্তার জয়গোপাল জলির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি রক্তদাতাদের সাথে মত বিনিময় করে তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত একটি বিশ্বাসের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের কল্যাণে দেশব্যাপী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন। এই যোজনার সফল 6 বছর পূর্ণ হয়েছে। রাজ্যের 15,35,364 জন সুবিধাভোগী এই যোজনার আওতায় এসেছেন। রাজ্যের অবশিষ্ট জনসাধারণের স্বাস্থ্য বিমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে গত 15 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পটি সূচনা হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত 2,03,062 পরিবারের মোট 4,48,709 সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। 12,000-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এই প্রকল্পে 2,20,00,000 টাকারও অধিক দাবি নিষ্পত্তি করা হয়েছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য বলে জানান তিনি। যেখানে সমস্ত মানুষ ফুললি আজকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা হওয়ার ক্ষেত্রে সমস্ত মানুষ কিন্তু এই যে আমাদের স্বাস্থ্য যে আমাদের প্রকল্প যে যোজনা আমরা বানিয়েছি সেটা কিন্তু চলে এসেছে এবং সেখানে এই যোজনায় মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের যে টার্গেট ছিল সেটাও কিন্তু আমরা প্রায় 100% আমরা স্যাচুরেশন পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে অলরেডি বলেছে প্রায় 3,43,985 জন সুবিধাভোগী বিভিন্ন হাসপাতাল থেকে এই পরিষেবা পেয়েছেন এবং মোট 195,51,00,000 অধিক টাকার যে দাবি সেটাও নিষ্পত্তি হয়েছে। আমাদের এই প্রকল্পের অধীনে রাজ্যে এখন পর্যন্ত আমাদের যেটা আমি বললাম যে স্যাচুরেশন পয়েন্ট 15,35,364 জন বেনিফিশিয়ারিতে এই আওতায় এসছে এবং বাদ বাকি যেটা যারা জনসাধারণ আছেন সেটা আমাদের চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তার মধ্যে আমরা নিয়ে এসছি। এতে করে এটা 15 ফেব্রুয়ারিতে আমরা 2024 আমরা শুরু করি এবং এই অল্প সময়ের মধ্যে 2,03,000 প্রায় পরিবারের মোট 4,48,000 উপরে আমরা এই স্কিমের মাধ্যমে আয়ুষ্মান কার্ড ইস্যু অলরেডি করা হয়েছে এবং এই কার্ড তৈরির প্রক্রিয়া এখনো চলছে। এখন পর্যন্ত প্রায় 12,000-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে তার বেনিফিটও পেয়েছে এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এর অধীনে এখন পর্যন্ত 2,20,00,000 টাকার অধিক ক্লেম নিষ্পত্তি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমার আওতায় আনার বিষয়টি নিয়েও এদিন আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর প্রকাশিত স্বাস্থ্য সংবাদের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।